আমরা অনেকেই শখ করে ঘরের কোণে বারান্দায় কিংবা অফিসের ডেস্কে টবে গাছ লাগাই। এতে আমরা যেমন প্রকৃতির কাছাকাছি থাকতে পারি, তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, একই সাথে মনও সতেজ থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টবে গাছ লাগানোর চল কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? প্রায় 23,000 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষেরা আদিম জীবনযাত্রা ছেড়ে কৃষিকাজ শুরু করেন। কৃষিকাজের ফলে যাযাবর জীবন থেকে সামাজিক ও গার্হস্থ্য জীবনে প্রবেশ করে মানুষ। প্রাচীনকালে যেসব সভ্যতার কথা আমরা জানি, তাদের মধ্যে মিশর, পারস্য, বর্তমানে ইরান, মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমানে ইরাক অন্যতম। এসব রাজ্যে প্রথম মানব সভ্যতা বিকাশ লাভ করে, গড়ে ওঠে নগর রাষ্ট্র। মরুর রুক্ষ জীবন থেকে নাগরিকদের স্বস্তি দিতে নগরে গড়ে ওঠে অনেক বাগান। কিছু কিছু বাগানের নান্দনিকতা আজও বিশ্ববাসীর মনে ছাপ ফেলে যায়। এমন একটি বাগান বেবিলনের ঝুলন্ত উদ্যান। বেবিলন বর্তমান ইরাক থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে, রাজা নেবুচাদনেজার বেবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন তার পত্নী আমিতিসের জন্য। আমিতিসের বিয়ে হয়েছিল রাজনৈতিক স্বার্থে। মেসোপটেমিয়ার রুক্ষ আবহাওয়ায় বসে আমিতিস তার দেশের পাহাড় ঘেরা সবুজ প্রকৃতির জন্য কাতর হয়ে পড়েছিলেন। তাকে স্বস্তি দিতে ট্রপিক্যাল গাছে সাজানো উদ্যান তৈরি করেছিলেন রাজা কৃত্রিম সেচের মাধ্যমে। বেবিলনের ঝুলন্ত উদ্যান তৈরির পর থেকে টবের প্রচলন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে বলে জানা যায়। রোমান সাম্রাজ্যের পতনের কিছুকাল পর রোমেও ঘরে বাগান তৈরির প্রচলন শুরু হয়। তবে প্রাচীন মিশর, বেবিলন বা রোমে তখন সিরামিকের কোনো টব ছিল না, তারা মাটির পাত্রেই গাছ লাগাতেন, যাকে বর্তমানে আমরা টেরাকোটা নামে চিনি। তবে সে সময় শুধু রোমের সন্ন্যাসীরা বাসায় বাগান করতেন। এটা তারা করতেন মূলত ঔষধি গাছ জন্মানোর জন্য। শৌখিনতা হিসেবে ইউরোপে টবের প্রচলন শুরু হয় রেনেসাঁসের পর থেকে। তখন ইউরোপে বিলাসী বাসা বাগানের উদ্ভব ঘটে, সেগুলো ছিল নান্দনিকতার গুণে অনন্য। ইউরোপে তখন বিভিন্ন নকশার টবের ব্যবহারও হতে থাকে। টবের নকশাও হয়ে ওঠে বাসা বাগানের আকর্ষণের অংশ। শত শত বছর ধরে টেরাকোটা মানুষের গাছ লাগানোর পাত্র হিসেবে ব্যবহার হয়ে এসেছে। তাছাড়া নারিকেলের খোল, বাঁশ, সিরামিকের পাত্রেও গাছ লাগাতো মানুষ। তবে বর্তমানে প্লাস্টিকের টবের খুব চল দেখা যায়। এর দাম কম ও স্থায়িত্ব বেশি হয়, মানুষ প্লাস্টিকের টবই বেশি ব্যবহার করছে ইদানিং। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।